কালকে রাত্র থেকে আমরা সংখ্যালঘু এবং তাদের মন্দির গির্জা রক্ষার্থে আমরা কাজ করতেছি। শায়েকের আহ্বানে, ইসলামী আন্দোলন চরমায় পিসের আহ্বানে উনি আমাদেরকে বলছেন জেলা মহানগর এবং ওয়ার্ড ইউনিয়নের যত দায়িত্বশীল আছেন, সংখ্যালঘু যত মোস্ট আপনার মোস্ট গির্জা মন্দির এবং তাদের উপাসনালয় যেগুলো আছে তাদের রক্ষার্থে আমরা কাজ করতেছি ইনশাআল্লাহ। এবং এই পরিস্থিতি যেই পর্যন্ত শিথিল না হয় এই পর্যন্ত আমরা সংখ্যালঘুর দায়িত্ব এবং তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সবসময় মাঠে থাকবো ইনশাআল্লাহ। এবং দুষ্কৃতীরা যেন রাত্রেবেলা হামলা না করতে পারে, কোনোভাবেই যেন মন্দিরে হামলা না করতে পারে, আমাদের উপরে দায় বা নাচপাতে পারে, এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদেরকে বলছে মাঠে থাকার জন্য ইনশাআল্লাহ আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ।